হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এ টু পরীক্ষা তো তোমাদের জন্য কিন্তু খুব বড় একটা নিউজ চলে এসেছে ঠিক আছে দেখো চোদ্দো হাজার বাহান্নটি পদের নিয়োগের অনুমতি কিন্তু হাইকোর্টের পক্ষ থেকে দিয়ে দেওয়া হয়েছে মানে শিক্ষক নিয়োগের এই যে জটগুলো পাকিয়ে রয়েছে জটগুলো কিন্তু আস্তে আস্তে সব ছাড়ছে ঠিক আছে দেখো একটা জট কিন্তু অলরেডি ছেড়ে গেল চোদ্দো হাজার বাহান্নটি পদে শিক্ষক নিয়োগের অনুমতি কিন্তু হাইকোর্ট দিয়ে দিল তো কার আর কি কী তথ্য দেখো উঠে আসলো আপার প্রাইমারি রিক্রুটমেন্ট ঠিক আছে যেটা আপার প্রাইমারি রিক্রুটমেন্ট ছিল কি হলো উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে কাটলো জট আপার প্রাইমারিতে শিক্ষক নিয়োগে জট কাটল মিলল হাইকোর্টের সবুজ সংকেত চার সপ্তাহের মধ্যে কাউন্সিলিং একদম এক মাসের মধ্যে কিন্তু কাউন্সিলিং হবে দেখো প্রায় আট বছর পর উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের জট কাটলো চোদ্দ হাজার বাহান্নটি পদে নিয়োগে সবুজ সংকেত দিল হাইকোর্ট মেধাতালিকা থেকে বাদ এক হাজার চারশো তেষট্টি জনকে যুক্ত করে নতুন মেধাতালিকা প্রকাশের নির্দেশ মেধা তালিকা থেকে যে বাদ গেছিল এক হাজার চারশো তেষট্টি তাদেরকে যুক্ত করে নতুন মেধাতালিকার নির্দেশ দেওয়া হয়েছে চার সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় কাউন্সিলিং করে সুপারিশপত্র দেবে এসএসসি নির্দিষ্ট নির্দেশ হাইকোর্টের নেক্সট দেখো দু সালে উচ্চ প্রাথমিকের চোদ্দো হাজার তিনশো উনচল্লিশটি শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করে দু হাজার এগারো এবং পনেরো সালের উত্তীর্ণরা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন এই মর্মে জারি হয় বিজ্ঞপ্তি উনিশ সালে ইন্টারভিউয়ের জন্য তালিকা প্রকাশিত হয় এবং একই সঙ্গে বিজ্ঞপ্তি জারি হয় দু সালে ডিসেম্বর মাসে সম্পূর্ণ মেধা তালিকা বাতিল করেন বিচারপতি মৌসুমি ভট্টাচার্য তো সেই মেধা তালিকার জট কিন্তু কেটে গেল এবং এক মাসের মধ্যে কিন্তু রিক্রুটমেন্ট চালু হয়ে যাবে তো বোঝাই যাচ্ছে এই যে হাইকোর্টে কোর্টে যে সমস্ত জটিলতাগুলো তৈরি হয়ে রয়েছে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সেগুলো কিন্তু আস্তে আস্তে ছাড়তে শুরু করেছে এবং আমরা খুব আশাবাদী থাকব পরবর্তী যে সমস্ত শিক্ষক নিয়োগের জটিলতাগুলো রয়েছে সেগুলো যেন খুব দ্রুত এর জটগুলো যেন ছেড়ে যায় এবং দ্রুত যেন নিয়োগের নতুন নোটিফিকেশান যেন আমরা পাই